সম্মানীয় আজকের আমাদের উত্তম রানা স্মৃতি মঞ্চ যেভাবে চাঁদের হাত বসেছে, বহু সম্মানীয় ব্যক্তিবর্গ একে সিঁড়িটা তো ভেঙে যাবে, সমস্ত অতিথিদের পুষ্পস্তবক ব্যাচ উত্তরে দিয়ে সম্মানিত করা হলো। এক ঐতিহাসিক টুর্নামেন্ট, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম আজকে। হাজার হাজার মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শক। এবার নাদিম এবং বল সরাসরি ফিল্ডারের হাতে এবং উইকেট, আর এদিকে উইকেটের পতন হলো, নাদিম ফেরত চলে যাচ্ছেন। নাদিম যিনি কিন্তু গত ম্যাচগুলোতে যেভাবে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন, আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন, তাকে কিন্তু ফিরতে হলো এবং ব্যর্থ মনোরথে নিরাশ হয়ে তিনি কিন্তু চলে গেলেন ডাক আউটে। প্রথম উইকেট এনএস বয়েজ দলের। ছ ওভারের ম্যাচ, প্রথম থেকেই ব্যাটসম্যানরা অত্যন্ত মারমুখী মেজাজে ব্যাট করবেন। আবার আমরা ধন্যবাদ জানাই কমিটি বক্স থেকে, আমি রবিশঙ্কর, আমার সাথে সমরেশ জানা এবং বিহার থেকে আসা, বিহারের ভাগলপুর থেকে আসা অভিষেক সানু এবং অমিত মজুমদার নয়ন্দে, আর পুরো লাইভ টিম যারা আছেন আমাদের সাথে, টেনিস ক্রিকেট ডট ইনের নরেশ, দেও মন্দার, সাহিল, যোগেশ, সন্তোষ কুমার, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাব এই টুর্নামেন্টের যারা প্রতিনিয়ত নানানভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, রান্নাঘর যারা সামলেছেন, পরিবেশন যারা করেছেন, প্রদ্যুৎ মাসন্ত, উৎপল সিং, গণেশ মজুমদার, অমর মাদ্রাজি, অশোক প্রামাণিক এবং সর্বোপরি এত সুন্দর সাউন্ড দিয়ে আমাদের সহযোগিতা করেছেন বাবু সাউন্ড, মূল মঞ্চ, সুদৃশ্য মঞ্চ, উত্তম রানা স্মৃতি মঞ্চ, যে মঞ্চে বসে আমরা ধারা বিবরণী দিচ্ছি। এবং পিকে ডেকোরেটার্স পাশেই রয়েছে কিন্তু আমাদের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মৃতি মঞ্চ। এই কথা যখন বলছি, দীপপাল তার ব্যাট থেকে গর্জে উঠল কিন্তু একটি সরলা মেডিকেল স্টোর সুপার বাউন্ডারি। আর এই ওভারে এটি কিন্তু বিকেট ছিল, বড় শট। আজকের ম্যাচের অধিনায়ক কিভাবে তার অধিনায়কোচিত ইনিংস খেলতে পারেন, কারণ ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে আজকে তিনি মাঠে এসেছেন এনএস বয়েজ। অপরদিকে জেভি ব্রাদার্স এবং ডন ইলেভেন, গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবার দিবাকর হাওয়ায় ছুটছেন, হাতটি বাড়িয়েছিলেন, প্রসারিত হাতে কিন্তু জমা পড়েনি, চেষ্টা ছিল, এফোর্টটা ভালো ছিল, যদিও বল কিন্তু চলে যায় মাঠের বাইরে। চার চারটি রান শেষ দুটি বলে কিন্তু দশটি রান এসছে, অর্থাৎ এই ওভারে পাঁচটি বলের খেলা হয়েছে, প্রথম ওভারে পাঁচটি বল। আমরা প্রত্যেকের তাকিয়ে আছে আজকে কারা চ্যাম্পিয়ন হবে 2020-22-এ। গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জেভি ব্রাদার্স, ডন ইলেভেন, না এবার নতুন চ্যাম্পিয়ন পাব। শেষ বল যেখান থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি, অর্থাৎ দলীয় রান এই নিয়ে হলো প্রথম ওভারের শেষে 10-1 উইকেটের বিনিময়। আর সামনেই হাজার হাজার মানুষ, প্রায় 50,000 ছুঁই ছুঁই, যেদিকে তাকাচ্ছি যেন মানুষের ঢল। তবে অনেক মানুষ কিন্তু ফিরে গেছেন, আমরা বাঁদিকে যে মঞ্চ থেকে ধারা বিবরণী দিচ্ছি, আমাদের চোখ বাঁদিকে যে রাস্তাটি রয়েছে সেই পর্যন্ত যাচ্ছে, অনেক মানুষ বিমুখ হয়ে জায়গা না পেয়ে তারা কিন্তু চলে যাচ্ছেন, অনেকটা আফসোস নিয়ে দেখা হলো না। অবশ্যই এর জন্য আমরাও দুঃখিত, আজকে যে তিল ধরনের জায়গা থাকবে না তার আভাস পাওয়া যাচ্ছিল কিন্তু গত পরশু থেকে, কারণ আশেপাশের শুধু রোড চন্দ্রকোনা নয়, চন্দ্রকোনা টাউন থেকে শুরু করে শালবনির বিভিন্ন হোটেল, লজ, একেবারে তিল ধরনের জায়গা নেই, প্রত্যেকটি হোটেলে যখন আপনি যাবেন নো এন্ট্রি, একেবারে প্রচুর মানুষ যে আসবে তার একটা আভাস ইঙ্গিত ছিল কিন্তু গত প্রথম দিন থেকে। 12-13 তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। এবার মন্দির প্রান্ত থেকে অমিতকে আমরা দেখতে পাচ্ছি, অমিত বল করবেন দলের দ্বিতীয় ওভার। দর্শকদের উচ্ছ্বাস রিয়াকশনটা দেখুন, চায়ের স্ক্রিনে গগনভেদী চিৎকার, আজকে এই মাঠকে যেন একেবারে
মোহময়ী করে তুলেছে। আজকের সত্যি ক্রিকেট যেন মনোমোহিনী হয়ে উঠেছে, রঙে রূপে বর্ণে যেন বর্ণময় হয়ে উঠেছে। অমিত সঙ্গম তিওয়ারি গত ম্যাচে শুরুতে এসে একেবারে ঝড় তুলেছিলেন। অমিতের প্রথম বল ফুল টস একেবারে, আর সেটি কিন্তু পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে, আর প্রথম বলে কিন্তু ওভার বাউন্ডারি, সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। এই নিয়ে মোট রান হলো এনএস বয়েজ দলের 1.1 ওভারে 16। আমরা বিশেষ করে মহিলা গ্যালারি একেবারে পরিপূর্ণ, তিন ধারণে জায়গা নেই, পাশের বাড়ির ছাদ প্রতি বছরই কিন্তু ভরাট হয়, ভর্তি হয়, বাড়ির যারা মেয়েরা শ্বশুর বাড়িতে যান তারাও কিন্তু চলে আসেন। পরের বল এটি কিন্তু ওয়াইড করে ফেললেন অমিত, একটি রান বাড়লো দলের রান 17। যে কথা বলছিলাম, প্রত্যেক বছর আমরা দেখি আমাদের মন্দিরের পাশে ছোট্ট বিল্ডিংটির ছাদে পরিপূর্ণ থাকে বাড়ির মেয়েরা, এবং বাড়ির মেয়েরা যাদেরকে বিয়ে দেওয়া হয়েছে তারাও কিন্তু চলে আসে বাপের বাড়িতেই কয়েকদিন ক্রিকেট উৎসবে আনন্দ নিতে, ভাগিদার হতে। ক্রিকেট আজকে যেন ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে, আবদ্ধ করেছে আমাদের। সঙ্গম তিওয়ারি ধানবাদের খেলোয়াড়, বাঁহাতি ব্যাটসম্যান, টেনিস ক্রিকেটে 6টি শতরান করেছেন এবং আমাদের বাংলায় যার 1টি শতরান রয়েছে, বাঁহাতি ব্যাটসম্যান ধানবাদেরই খেলোয়াড়। অবশ্যই অমিত চাইছেন আবার একটা উইকেট নিতে। গোটা টুর্নামেন্টে অমিতকে যদি আমরা দেখি, নিশ্চিতভাবে তিনি কিন্তু ভালো বল করেছেন। বলতে বলতে আবার একটি বল, যদিও রান সংগৃহীত হয়নি। সামনে প্রচুর টুর্নামেন্ট, ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়েছে 16 থেকে 20 ভাড়কাটার মাঠে অনুষ্ঠিত হচ্ছে 5 দিনের ক্রিকেট টুর্নামেন্ট, এবং 21শে ফেব্রুয়ারি মেট্রো কাপ শালবনির মাঠে 22-23-24 অনুষ্ঠিত হবে। এবার কিন্তু তুলে দিয়েছেন ক্যাচ, না প্রসারিত হাতে কিন্তু জমা পড়েনি, আমরা সংকেতের অপেক্ষায় থাকবো। এবার দলের রান এই নিয়ে মোট হল 23-22-23-24 চামড়াডাঙ্গার মাঠে 3 দিনের ক্রিকেট টুর্নামেন্ট, এবং 22শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে অ্যালায়েন্স কাপ হাতিশাল অগ্রগামী সংঘের পরিচালনায়, এবং 25শে ফেব্রুয়ারি রেড রোজ কাপ, 28শে ফেব্রুয়ারি সোনালী কাপ, এবং 1লা মার্চ শিল্পনগরীর মাঠে কিন্তু ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। সামনে প্রচুর টুর্নামেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, আর একথা বলার ফাঁকে কিন্তু 1টি রান হয়ে গেল, 1টি রান করা অর্থ রান বাড়ল দলের রান 24। 19শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ধনিয়াখালী এমএলএ কাপ সিবাই চুন্ডির মাঠে 19শে ফেব্রুয়ারি, একদিনের 8 দলীয় ধনিয়াখালীর মাঠে সিবাই চুন্ডির মাঠে অনুষ্ঠিত হবে ধনিয়াখালী এমএলএ কাপ আগামী 19শে ফেব্রুয়ারি। আর এই ওভার যদি দেখি, আর 1টি বলে খেলা বাকি, এই ওভারের পরেই অভিষেকে আমন্ত্রণ জানাব। সাথে সাথে ওভারের শেষ বল, এবং শেষ বল থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি, অর্থাৎ এই ওভারে 13টি রান সংগৃহীত হয়েছে, দলের রান 24। দলের রান 24, প্রথম ওভারে 10-14 রান এসেছে এই ওভারে। তৃতীয় ওভারের খেলা শুরু হলো, আর আমন্ত্রণ জানাচ্ছি অভিষেককে। थैंक यू सो मच रबीदा, और एक बार फिर से आप सबका बहुत तहे दिल से स्वागत, अभिवादन, इस्तकबाल, खुशामदीद, खैर मकदम। मैं अपनी पूरी टीम समरेजदा रबीदा आयोंदा
अमित मजुमदार दा, इन सबके साथ मैं अभिषेक सानू बहुत तहे दिल से आप सबका अभिवादन करता हूं इस ग्रैंड फिनाले में। ये मुकाबला बहुत बड़ा है, इस पूरे टूर्नामेंट का सबसे बड़ा मुकाबला है। इसी दौरान मुझे एक पंक्ति याद आती है जो कि पिंक मूवी में भी कही गई थी, तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद को समय को भी तलाश है। तो चलिए चलते रहिए समय के साथ, आगे बढ़ते रहिए आप, कुछ भी कहना अभी मुश्किल है, सब कुछ भविष्य के गर्भ में छुपा हुआ है, क्या होगा कैसे होगा, सांसें थमती हुई। यहां पे ये गेंद बहुत अच्छी डिलीवरी थी, और आमतौर पर टेनिस क्रिकेट में अगर आप आगे की डिलीवरी रखते हो तो वो सफल माना जाता रहा है, लेकिन उसका भी बल्लेबाज ने खोज निकाल लिया है कि उसे हेलीकॉप्टर या फिर सीधे बल्ले से लॉन्ग ऑन या लॉन्ग ऑफ की दिशा में भेज दे रहे हैं। इस क्रिकेट टूर्नामेंट में आपने बहुत सारी चीजों को महसूस किया, आपने देखा कि किस तरीके से बल्लेबाज शॉर्ट ऑफ लेंथ छोटी गेंद पर पुल और हुक लगा रहे हैं, ऑफ स्टंप के बाहर रह रही है तो बढ़िया स्क्वायर कट कर रहे हैं, या फिर आगे की गेंद को हेलीकॉप्टर शॉट के रूप में बाउंड्री लाइन के बाहर धकेल रहे हैं। ये तमाम चीजों को आपने एक साथ देखा इस बड़े मुकाबले में, लेकिन ये ग्रैंड फिनाले, और इस मुकाबले में मैं बता दूं आपको स्क्रीन पर नजर आएंगे कई सारे बड़े प्लेयर। विकेट के पीछे राज पासवान है, आकाश तारेकर द मैन फॉर्म मुंबई, योगेश पेनकर। चलिए यहां पर लगभग फुल टॉस डिलीवरी की गेंद थी, फील्डर नीचे भी और पीछे भी और आउट। इस तरीके से यहां पर गेंदबाज पूरी तरीके से अब सहमत नजर आ रहे हैं इस तरीके के निर्णय के साथ, और अब यहां पे धीरे धीरे कप्तान वापस चल पड़े हैं पवेलियन की तरफ। भगवान भास्कर की छटा, मैदान पर हरी घास और दर्शकों के इस शोर के बीच आप देखिए इस ब्लॉकबस्टर को, इस बड़े मुकाबले को, क्या शानदार लम्हा है, इस अद्भुत सा आयोजन गवाह बन रहा है इस खूबसूरत से क्रिकेट की नुमाइंदगी को। कृष्णेंदु बिसोईदा के सिद्धत को देखिए, इनके तन्मयता को देखिए, इनके अथक प्रयास को देखिए, जिसका परिणाम रिजल्ट आप सबके सामने है, और ये टूर्नामेंट आखिरकार गवाह बन रहा है, एक बड़ा रूप ले चुका है। जैसा कि आप सबने देखा मेसिक्स स्पोर्ट्स की तरफ से जब आयोजन किया गया था, जब ऑर्गेनाइज किया गया था अवार्ड नाइट का, अवार्ड शो का, वहां पे इस क्रिकेट टूर्नामेंट में पूरे बंगाल टेनिस क्रिकेट में जीता था बेस्ट टूर्नामेंट ऑफ द सीजन। क्या उसी राह पर इस बार भी चल पड़ा है? अभी तक आपने जो कुछ भी देखा, अद्भुत देखा, अद्वितीय देखा, अविश्वसनीय देखा। यहां पे गेंदबाज तैयार, फुल टॉस डिलीवरी थी, समझने में थोड़ी सी परेशानी और आउट। इस तरीके से खराब गेंद पर बल्लेबाज वापस आउट होकर पवेलियन जाएंगे, इसे अच्छी डिलीवरी नहीं कही जाएगी, लेकिन बल्लेबाज की गलतफहमी, वापस जाना पड़ेगा इन्हें पवेलियन की तरफ। तो इस तरीके से यहां पर एक बेहतरीन क्रिकेट संजो रहा है इस खूबसूरत से चंद्रकोना रोड स्टेडियम में। मैं अपनी पूरी टीम के साथ आप सबका बहुत तहे दिल से अभिवादन करता हूं, लगभग 20 से 25,000 और उससे भी यह आंकड़ा बढ़कर 30,000 के आसपास जा पहुंचा है इस स्टेडियम में। लगातार एक से बढ़कर एक स्ट्रोक आपने देखे, बल्लेबाज को घुटना टेक कर बाउंड्री लाइन के बाहर पहुंचाते हुए देखा, कई सारे ऐसे निर्णय भी आपने अंपायर के द्वारा देखा। दो मैदानी अंपायर आपको नजर आ रहे हैं, तरुण कुंडू और उसके साथ साथ सुदीप्तो घोषदा, ये दोनों लगातार जो अपना निर्णय दे रहे हैं डीआरएस से भी तेज नजर आ रहे हैं, क्या बात है। फिलहाल यहां पर आप सबका बहुत अभिवादन इस क्रिकेट टूर्नामेंट में। जैसे जैसे ओवर्स बीतता जा रहा है दर्शकों की संख्या में मिनटों दर मिनट बढ़ोतरी होती हुई, यहां पे लीजिए ये हो क्या रहा है,
जो भी हो रहा है बल्लेबाजी टीम के लिए अच्छा नहीं हो रहा है। एएनएस बॉयज को लगने वाला एक और झटका यहां पर, अंपायर ने सुदीप्त घोष ने अपनी उंगली को, तो इसी के साथ एक बार ताली के साथ इस गेंदबाज का स्वागत करिए जिस तरह से इन्होंने हैट्रिक विकेट यहां पर हासिल कर लिया है इस क्रिकेट टूर्नामेंट के अंदर। विजय पावले द मैन फ्रॉम महाराष्ट्र, महाराष्ट्र से चलकर जेवीएफ ब्रदर्स का हिस्सा बने थे और आखिर क्यों इन्हें इतनी दूर से बुलाया गया था वो कारनामा उन्होंने इस मैच के अंदर करके दिखा दिया है। और पूरी टीम अब इन दोनों बल्लेबाज के इर्द गिर्द घूमेगी। गोपाल सिंह नए बल्लेबाज के रूप में यहां पर क्रीज पर सामना करेंगे इस खूबसूरत से क्रिकेट टूर्नामेंट की नुमाइंदगी को। क्या बढ़िया आयोजन, शिद्दत देखिए, दर्शकों की तन्मयता देखिए, लगातार जिस तरीके से बने हुए हैं। ग्रैंड फिनाले बढ़ पड़ा है, आगाज आपने परसों देखा था और आज एक सफल अंजाम पर ये क्रिकेट टूर्नामेंट पहुंचता हुआ। ये चंद्रकोना रोड का क्रिकेट टूर्नामेंट ही नहीं, फेस्टिवल है। पूरे बंगाल के लोग अपने अपने मोबाइल फोन, लैपटॉप, डेस्कटॉप, बंगाल ही नहीं पूरे देश भर के टेनिस क्रिकेट लवर्स बैठ चुके हैं और आप सब देख भी रहे हैं tenniscricket.in पर। जाइए वहां पर सब्सक्राइब कीजिए और लुत्फ उठाते रहिए इस पूरे क्रिकेट टूर्नामेंट का। इस प्रतियोगिता में 16 टीमों ने शिरकत किया था, 14 टीम को आपने बाहर होते हुए देखा, लेकिन ये दो टीम आखिरकार फाइनलिस्ट रही। एक टीम है एएनएस बॉयज और दूसरी तरफ जेवीए ब्रदर्स। आगे निकला थे बल्लेबाज लेकिन कनेक्शन सही नहीं बैट और गेंद के बीच में, राज पासवान पीछे और आउट। इस तरीके से यहां पर एक और झटका टीम को लगेगा और इस झटके से उबरना चाहिए था तो बल्लेबाज खामोश होकर संगम तिवारी, जो कि पिछले मैच में भी अच्छा स्टार्ट को कन्वर्ट नहीं कर पाए थे बड़े स्कोर की तरफ, कुछ ऐसा ही इस मुकाबले में भी। यहां पे देखिए किस तरीके से दर्शक लगातार चीयर्स कर रहे हैं, आपको स्क्रीन पर नजर आ रहे हैं। ये मुकाबला टेनिस क्रिकेट के दृष्टिकोण से अगर देखा जाए तो पूरे देश भर में अब ये अपने आयाम को लिखेगा, ये अपनी कहानी को लिखेगा। अगर टेनिस क्रिकेट की कहानी लिखी जाएगी तो एक पन्ना एजीएसी कप के नाम भी होगा। अद्भुत आयोजन रहा है, अभी तक जो सफर रहा है बहुत शानदार कारवां इन्होंने इस गाथा को लिखा है, इस आगाज को अंजाम तक पहुंचाया है और इन सब का क्रेडिट वन एंड ओनली कृष्णेंदु बिसोई दा को जाता है जिन्होंने ये क्रिकेट टूर्नामेंट ऑर्गेनाइज करके। ऐसे और भी वीडियोस के लिए चैनल को सब्सक्राइब करो और बेल आइकन को दबाना बिल्कुल मत भूलना। हमारी बाईं तरफ ये चमचमाती हुई रेड कलर की ऑल्टो 800 और जो प्लेयर इस मैच के मैन ऑफ द मैच रहेंगे उन्हें दी जाएगी अपाची बाइक। अब एक नजर स्कोर कार्ड पर डालते हैं तो कुल मिलाकर ओवर नंबर 3 कंप्लीट होता हुआ स्कोर 26 लॉस ऑफ 5 विकेट, यानी कि आधी टीम वापस पवेलियन की तरफ रवाना हो चुकी है। इन दोनों बल्लेबाज के ऊपर एक जिम्मेवारी रहेगी, अपने कर्तव्यों का निर्वहन किस तरीके से करते हैं ये देखने वाली बात होगी। मैं इतना कहना चाहूंगा कि जब टूटने लगे हौसले तो ये याद रखना, बिना मेहनत के तख्तो ताज नहीं मिलते, ढूंढ लेते हैं अंधेरों में मंजिल अपनी, जुगनू कभी रोशनी के मोहताज नहीं होते। चलिए यहां पर विजय गढ़वाली आ चुके हैं इस पूरे टूर्नामेंट में, इनकी कहर बरपाती गेंदों के सामने हर बड़ा से बड़ा बल्लेबाज धाराशाही होता हुआ नजर आया।
चाहे कहीं के भी बल्लेबाज हो, लेकिन इस दिल्ली के गेंदबाज ने दिल जीत लिया है कोलकाता में। चंद्रकोना में जो ये आयोजित क्रिकेट टूर्नामेंट उपस्थित হইছেন খড়পুরের বিধায়ক সম্মানীয় দীনেন রায় মহোদয়, আমরা তাকে বরণ করে নেব। यहां पे विजय गढ़वाली तैयार होते हुए, यहां पे यॉर्कर लैंथ करने का प्रयास। गोपाल सिंह थे सामने बल्लेबाज, इनके ऊपर अब जिम्मेवारी रहेगी, एक दारोमदार रहेगा टीम को आगे बढ़ाने का, किस तरीके से आगे बढ़ाते हैं। जेवीए ब्रदर्स जो कि कई बड़े टूर्नामेंट को अपने नाम कर चुकी है, इससे पहले जो वन ऑफ द बिगेस्ट टूर्नामेंट आर्यन प्रीमियर लीग, वहां पे भी ये टीम विजेता विनर के रूप में सामने आई थी, और आज अब एजीएससी कप में तमाम टॉप मोस्ट क्रिकेट टूर्नामेंट में जेवीए ब्रदर्स फाइनलिस्ट रहती है। और फिलहाल विजय गढ़वाली तैयार होते हुए, इस बार उठा करके तो खेला है, कनेक्शन सही नहीं, विकेट कीपर नीचे भी और पीछे भी और आउट। इस तरीके से यहां पर जाना होगा वापस पवेलियन बल्लेबाज को। सोनू खान वापस चल पड़े हैं पवेलियन की तरफ। विजय गढ़वाली ने अपने नाम एक और विकेट कर ली है, 14 विकेट, 14 विकेट इन्होंने, और इस पूरे क्रिकेट टूर्नामेंट में सबसे ज्यादा विकेट तो है ही, लेकिन मैन ऑफ द सीरीज की दौड़ में खुद को नंबर वन के पोजीशन पर अभी तक बना के रखा है। नाम है इस खिलाड़ी का विजय गढ़वाली, द मैन फ्रॉम दिल्ली। दिल्ली से चलकर एक महानगर से दूसरे महानगर का कितना अद्भुत सफर रहा होगा विजय गढ़वाली का, ये वो ही समझ सकते हैं। कितना सुकून दे रहा होगा उनको ये खूबसूरत पल, ये खूबसूरत लम्हा, ये खूबसूरत क्रिकेट टूर्नामेंट, ये उनको ही पता होगा। लेकिन यहां पर जैसे जैसे एएनएस बॉयज की विकेटें जाग वापस पवेलियन लौट रही है, दिलों की धड़कनें तेज होती चली जा रही हैं इनके चाहने वाले फैंस की, सपोर्टर्स की। ओहो हो, ये बल्लेबाज नहीं मानेगा, ये बल्लेबाज भी मैन ऑफ द मैच रह चुका है इस क्रिकेट टूर्नामेंट के अंदर, याद रहे आपको। छक्के के साथ यहां पर सीधे पहुंचाया सामने वाले मंच पर स्वागत करने के लिए। तो इस तरीके से गोपाल सिंह का बल्ला अब बोलना शुरू हो गया है, और लगाया भी किस गेंदबाज के ऊपर जो इस पूरे टूर्नामेंट के सबसे सफल गेंदबाज रहे हैं विजय गढ़वाली। एक गेंदबाज का जो पैमाना रहता है कि उसकी अच्छी खासी हाइट होनी चाहिए, छहरा वदन होना चाहिए, वो सारे पैमाने पर खड़े उतरते हैं विजय गढ़वाली, और अभी तक ये सब कुछ आपने देखा। तो फिलहाल यहां पर एक और ओवर की समाप्ति होती हुई, ओवर नंबर 4 कंप्लीट होता हुआ, और 4 ओवर के बाद अब यहां से आने वाले 2 ओवर में कैसे कुछ घटेगा बीतेगा, इन तमाम चीजों को लेकर हमारे साथ समरेश दा जुड़ेंगे। लेकिन इससे पहले हम हमारे बीच मौजूद तमाम विशिष्ट अतिथि, गणमान्य अतिथि, चीफ गेस्ट, सब लोगों का बहुत तहे दिल से शुक्रिया अदा करता हूं, धन्यवाद अदा करता हूं, जो इस मुकाबले में पहुंचकर इस मुकाबले में 4 चांद लगाने का काम किया। तो चलिए आपको अब गेंदबाजी में दिखेगी तब्दीली, और कमेंट्री बॉक्स में भी। समरेश दा, वेलकम। অনেক ধন্যবাদ অভিষেক, আরো একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে। শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জনের লড়াই, টাইটেলটা কোন দলের নামে লেখা হবে সেটা ঠিক হবে এই ম্যাচ থেকে। বিজয় পাউলে, ওদিকে গোপাল সিং, গড়ছে উঠল তার ব্যাট, লো ফুল টস এবং মিড উইকেটের ওপর দিয়ে সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। ওদিকে অনফিল্ড আম্পায়ার, তিনি একটা রিভিউ চেয়েছেন, বোলারের পাটা কি বেরিয়ে গিয়েছিল পপিং ক্রিজ থেকে। অমিত মণ্ডল তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন, তিনি নিরীক্ষণ করবেন
যারা এই মুহূর্তে মাঠে এলেন আমাদের সঙ্গে যোগ দিলেন কিংবা প্রথমবার এলসিডি এলইডি টেলিভিশনের সামনে tenniscricket.in ইউটিউব লাইভে চোখ রাখলেন আরো একবার আপনাদের জানাই গত 12ই ফেব্রুয়ারি যে জয় যাত্রাটা শুরু হয়েছিল বেঙ্গল টেনিস ক্রিকেটের সর্ববৃহৎ টুর্নামেন্ট সারা ভারতবর্ষের অন্যতম সেরা এজিএসি কাপ মোট 16টি দলকে নিয়ে আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা আপনারা দেখছেন দুটো দল তারা তুল্যমূল্য ক্রিকেট উপহার দিয়ে ফাইনালের টিকিটটা পাকা করেছে একদিকে এনএস বয়েজ অন্যদিকে জেভিএ ব্রাদার্স ডন ইলেভেন টসে জয়লাভ করে জেভিএ ব্রাদার্স তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এএনএস বয়েজকে ওদিকে তৃতীয় আম্পায়ার অমিত মণ্ডল তিনি নিরীক্ষণ করছেন বলটা বৈধ নাকি নো বল তো কি সিদ্ধান্ত আসে আমরা দেখার জন্য মুখিয়ে রয়েছি প্রথম উইকেটের পতন শূন্য রানের মাথায় দ্বিতীয় উইকেট ২৫ তৃতীয় উইকেট ২৫ চতুর্থ উইকেট ২৫ পঞ্চম উইকেট ২৬ এবং ষষ্ঠ উইকেট ২৭ রানের মাথায় তাসের ঘরের মতো শুরুর দিকে প্রথম ছয় সারির প্রথম সারির ছয় ব্যাটসম্যান তারা ডাগআউটে ফিরে গেছেন আর এই মুহূর্তে বিজেন্দর ভার্মা আর গোপাল সিং তাদেরকে দায়িত্ব নিতে হবে শেষ দুটো ওভার থেকে কতটা ভালো জায়গায় দলকে তারা পৌঁছে দিতে পারেন চাপটা নিয়ে সেটা দেখার জন্য সমর্থকেরা মুখিয়ে রয়েছেন এনএস বয়েজের তো আমরা সিদ্ধান্তে প্রতীক্ষা করছি তৃতীয় আম্পায়ার অমিত মণ্ডল তার কাছ থেকে কি সিদ্ধান্ত আসে নিরীক্ষণ করছেন থার্ড আম্পায়ার কুল ছাপিয়ে মানুষ আজকে এসেছেন জেলার সব রাস্তা আজকে মিশে গেছে চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে ওদিকে সিদ্ধান্ত এলো নো বলের সংকেত তৃতীয় আম্পায়ারের কাছ থেকে তো পরের বলটা এখানে ফ্রি হিট থাকবে আর মোট সংগ্রহ দলের রান এনএস বয়েজ দলের চাঁদের হাট বসেছে এখানে ৪১ ৬ উইকেটে ফ্রি হিট বিজয় পাওলে মুম্বাইয়ের খেলোয়াড় গোপাল সিং আসানসোলের স্টার খেলোয়াড় ফ্রি হিট ছিল অতএব ক্যাচ আউটের অন্তত কোনো সম্ভাবনা নেই একটা রানের জন্য চেষ্টা ছিল আবারও নো বল কিছুটা সমস্যা হচ্ছে এখানে বিজয় পাওলের আপনারা দেখছেন প্রত্যেকটি দলে যে মানের খেলোয়াড় রয়েছেন মুম্বাই থেকে গুজরাট থেকে উত্তরপ্রদেশ হরিয়ানা ওড়িশা থেকে সমস্ত জায়গা থেকে পাঞ্জাব চণ্ডীগড় মহারাষ্ট্র টেনিস ক্রিকেটের নামি তারকারা প্রত্যেকে রয়েছেন আজকে চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে চাঁদের হাট বসেছে এখানে আন্তর্জাতিক মানের টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আমরা যেমন দেখে থাকি এজিএসি কাপও কোনো অংশে কম যায় না ভারতবর্ষের অন্যতম সেরা টুর্নামেন্ট পরের বল বিজয় পাওলে ফ্রি হিট এখানে উইকেট রক্ষক রাজপাশুয়ান তার নাগালের বাইরে ফাইলেগ অঞ্চলের দিকে বিজয় গাড়বালি তার হাত ঘুরে বল ফেরত আসছে কোনো রান অন্তত সংগ্রহ হয়নি এখনো পর্যন্ত স্কোর থমকে ওভারে দ্বিতীয় বলটি করবেন বিজয় পাওলে কয়েকটি নো বল করে ফেলেছেন গোপাল সিং অনেকটা বাইরে এখানে আবারও ওয়াইডের সংকেত আসবে ম্যাসিক্স স্পোর্টস অ্যাওয়ার্ডে আপনারা দেখেছেন বাংলার সর্ব বৃহৎ টেনিস ক্রিকেটের সম্মান পেয়েছে এজিএসি কাপ বেস্ট টুর্নামেন্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে এজিএসি কাপ কারণ এত মানুষের আবেগ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ম্যাসিক স্পোর্টস অ্যাওয়ার্ডস তাদের বিচারে বাংলার সেরা টেনিস ক্রিকেট টুর্নামেন্টে শিরোপাটা জিতেছিল গত সিজনে এবং কেন হবে না এত মানুষ ভিন রাজ্যের এত খেলোয়াড় প্রায় ১৩০এরও বেশি খেলোয়াড় আমাদের কাছে পরিসংখ্যানটা আছে তারা বাইরে থেকে এসছেন ভিন রাজ্য থেকে তেমন আমাদের বাংলার দিবাকরের মতো খেলোয়াড় সুমিত কর্মকারের মতো খেলোয়াড় তাদেরকে আমরা দেখেছি দাপটটা দেখাতে
गोपाल सिंह এর মতো লব্ধ প্রতিষ্ঠিত খেলোয়াড় তারা দাপট দেখিয়েছেন পুরো টুর্নামেন্টে এবং থ্যাঙ্কস জানাচ্ছি আমরা কমেন্ট্রি বক্স থেকে কৃষ্ণেন্দু বিষয় ডিপিএসসি চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুর শুধুমাত্র এই ক্রিকেট টুর্নামেন্ট নয় কোভিড কালে যেভাবে আর্তপীড়িত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন এলাকাবাসী দেখেছেন জেলাবাসী দেখেছেন প্রত্যেক কোভিড পীড়িত মানুষের কাছে পৌঁছে গেছিলেন তার সাধ্যমতো সহযোগিতা নিয়ে কখনো মানুষকে সচেতন করেছেন শিল্পীদের নিয়ে পাড়ার মোড়ে রাস্তায় স্ট্রিট কর্নারের মাধ্যমে গান গেয়ে কখনো আর্তপীড়িত মানুষ কোভিড পীড়িত মানুষের কাছে ত্রাণ পৌঁছে গেছে ফল পৌঁছে গেছে টাটকা ফল এবং কখনো বা পৌঁছে দিয়েছেন মেডিকেল সহায়তা তো সব মিলিয়ে এলাকাবাসীর নয়নের মণি কৃষ্ণেন্দু বিষয় আজকে যে প্ল্যাটফর্মটা দিয়েছেন সেখানে একটাই কথা দর্শকরা বলছেন এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট গোপাল সিং দি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে হুক শট খেলার চেষ্টা ছিল একটা সিঙ্গেল আসবে এখানে প্রথম বাউন্সের সুবিধাটি নিয়ে নিলেন বোলার বিজয় পাওলে মুম্বাই টেনিস ক্রিকেটের নামী তারকা খেলোয়াড় বিজয় পাওলে অন্যদিকে বিজেন্দর ভার্মা তিনি রয়েছেন রাজস্থানের খেলোয়াড় সরাসরি সম্প্রচার আসছে টেনিস ক্রিকেট ডট ইন এর মাধ্যমে এখানে ফুল টস তবে নো ম্যানস ল্যান্ড লং অনের খেলোয়াড় ফেরত পাঠানোর ফাঁকে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে কুল ছাপিয়ে মানুষ আজকে এসেছেন যেদিকেই আমাদের দুচোখ যাচ্ছে অগণিত মানুষ কানায় কানায় পরিপূর্ণ চন্দ্রকোনা রোড ফুটবল ময়দান এত মানুষের আবেগ উচ্ছ্বাস উৎসাহ সব মিলিয়ে গর্বের এজিএসি ঐতিহ্যের এজিএসি এবার আবার প্রায় 30 থেকে 35 হাজার মানুষ মাঠে উপস্থিত রয়েছেন গতকাল 2 লক্ষেরও বেশি মানুষ চোখ রেখেছেন সোশ্যাল মিডিয়া ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভে আজকে প্রায় 4 লক্ষেরও বেশি মানুষ এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সম্পর্ক জুড়েছেন যে দল চ্যাম্পিয়ন হবে 2 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি রানার্স দল পাবে 1.5 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি ম্যান অফ দ্য টুর্নামেন্টকে পুরস্কৃত করা হবে মারুতি অল্টো 800 ফোর হুইলার দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল টিভিএস অ্যাপাচি বাইক সব থেকে বড় কথা এই টুর্নামেন্টে যে 16টা দল পার্টিসিপেট করলো কারুর কাছ থেকে একটা টাকাও এন্ট্রি ফিজ হিসেবে নেওয়া হয়নি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট এটি পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব বাংলার গর্ব আমরা অনেক বড় টুর্নামেন্ট দেখে থাকি যেখানে অনেক বড় রকম যেখানে এন্ট্রি ফিজ থাকে কিন্তু এখানে কৃষ্ণেন্দু বিষয় এজিএসির পক্ষ থেকে পিকেদাদের পক্ষ থেকে রিসেপশন খেলোয়াড়দের সমস্ত টিমকে যে সমস্ত দর্শক দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য ফুডিং লজিং তো সব মিলিয়ে এটা ভালোবাসার এজিএসি এটা রোডের গর্ব এটা জেলার গর্ব এটা বাংলার গর্ব এবং বৈধ বল এটি বিজয় ফাউলে মুম্বাই টেনিস ক্রিকেটের একটা বড় নাম পরের বল গোপাল সিং ওয়াইড স্থানম্যান অঞ্চলের দিকে বলের গতি ফিল্ডসম্যান আছেন ওখানে সম্ভবত দিবা করছিলেন তার হাত ঘুরে বল ফেরত আসার ফাঁকে হাঁটি হাঁটি পাপা করে জায়গা বদল একটা রান আসবে গোপাল সিং এর ব্যাট থেকে দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো 48-6 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলার পরিসমাপ্তি 5 ওভার শেষে রান সংখ্যা 48-6 উইকেটে এএনএস বয়েজ দলের শুরুর দিকে যে ব্যাটিং বিপর্যয়টা আম্পায়ার তাড়াতাড়ি করবেন আম্পায়ার লাইট কমছে সেই বিপর্যয়টা কাটিয়ে এখানে গোপাল সিং এবং বিজেন্দর ভার্মা এই জুটিটা কিছুটা হলেও অন্তত দলকে অক্সিজেন যোগাচ্ছে তবে শেষ ওভার থেকে কতগুলো রান তারা করতে পারবেন একটা ফাইটিং টোটাল কি দিতে পারবেন কারণ বিপক্ষে রাজ পাসওয়ানের মতো ব্যাটসম্যান রয়েছেন যোগেশ পেনকার রয়েছেন তো দেখা যাক কত দূর পৌঁছতে পারে এনএস বয়েজ
অন্যদিকে বল হাতে বিজয় গাড়োয়ালি তার কোটার শেষ ওভার আর গাড়োয়ালির হাতে বল মানে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস আবেগ মন্দির প্রান্ত থেকে এখানে স্কোয়ার লেগ অঞ্চলের দিকে দানি ছিলেন তাকে পরাস্ত করে বল যাবে সীমানার বাইরে আরো একটা সরলা মেডিকেল স্টোর্স বাউন্ডারি আসবে এখানে গোপাল সিং এর ব্যাট থেকে নান্দনিক ক্রিকেট 22 গজের মহারণ চলছে ক্রিকেটের কর্মযুদ্ধ এত মানুষ তাড়া পরক করছেন আবার একটা বছরের প্রতীক্ষা থাকবে ঐতিহ্যের আর গৌরবের মিশেল এটিএসি কাপের গতিময়তার প্রতিচ্ছবি আমরা দেখলাম এখানে বিজয় গাড়োয়ালির কাছ থেকে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে মোট 14টি উইকেট তার নামে লেখা রয়েছে সম্ভাব্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট মারুতি অল্টো 800 এর দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তবে সেই ঘোষণাটা আসবে কৃষ্ণেন্দু বিষয়ের কাছ থেকে প্রেজেন্টেশন সেরেমনি থেকে আমরা শুনব গোপাল সিং উচ্চতা প্রাপ্ত হয়েছে এবং দূরত্ব তো বল যাবে মাঠের বাইরে স্কোয়ার লেগের উপর দিয়ে সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি দর্শকদের কলকাকলি ভেপুর আওয়াজ কানায় কানায় পরিপূর্ণ চন্দ্রকোনা রোড ফুটবল ময়দান তিল ধারণের স্থানটুকু নেই ফাইনাল চলছে ফাইনালের মেজাজেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এত মানুষ স্পেশাল থ্যাঙ্কস টু কৃষ্ণেন্দু বিষয় যে টুর্নামেন্ট দেখার জন্য আমরা মুখিয়ে থাকি ইউটিউব লাইভে ফেসবুক লাইভে সার্চার মাঠের দিকে মুম্বাই গুজরাটের দিকে আজকে সারা বিশ্বের মানুষ তারা চোখ রেখেছেন টেনিস ক্রিকেট ডট ইনে চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানের এজিএসি কাপে এটা গর্ব এটা আবেগ ভালোবাসা এটা ঐতিহ্য এজিএসি কাপ গোপাল সিং এখানে খেলোয়াড় রয়েছেন এবং সরাসরি হাতে অর্থাৎ 15টি উইকেট তার দখলে চলে গেল এজিএসি কাপ 2022-এ বিজয় গাড়োয়ালি এখনো পর্যন্ত তার ঝুলিতে 15টি উইকেট সপ্তম উইকেটের পতন ঘটে গেল গোপাল সিং তিনি ফিরে আসবেন সাজঘরে শেষ ওভারের খেলা চলছে 58 রানের মাথায় সপ্তম উইকেটের পতন কমেন্ট্রি বক্স থেকে আমি সমরেশ জানা আমার সঙ্গে রবিদা অভিষেক সানু আমাদের অফিসিয়ালস করে অমিত মজুমদার অয়ন্দা এছাড়াও আমাদের টেনিস ক্রিকেট ডট ইন এর লাইভের পুরো টিমের পক্ষ থেকে এত মানুষ যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারাই আমাদের মাঠের গৌরব আপনাদের জন্যই এজিএসি কাপ এত মানুষ যারা আমরা টেনিস ক্রিকেট ভালোবাসি বাইরের রাজ্যে বাইরের দেশের খেলা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি আমরা নিত্যম কলা মন্দিরকে চলে যাবো বলবো মাঠে মাঠে চলে যান মাঠে চলে যান সময় নেই নিত্যম কলা মন্দির মাঠে চলে যান সাত উইকেটে পরিসমাপ্তি হলো ইনিংসের অর্থাৎ জয়ের জন্য করতে হবে 60 রান জেভিএ ব্রাদার্স ডন ইলেভেনকে করতে হবে 6 ওভারে 60 রান তো ফাইনাল মোকাবলা জিত কে লিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট জেভিএ ব্রাদার্স ডন ইলেভেন কো বানানা হোগা 6 ওভার সে 60 রান দুই প্রারম্ভিক ব্যাটসম্যানকে পাঠিয়ে দিবেন দুই প্রারম্ভিক ব্যাটসম্যান চলে যাবেন ফিল্ডিং সাইড আপনারা চলে যান আম্পায়ার স্টেডি ফিল্ডিং সাইড মাঠে নামুন ফিল্ডিং সাইড তো জিত কে লিয়ে জেভিএ ব্রাদার্স ডন ইলেভেন কো বানানা হোগা 6 ওভার সে 60 রান টার্গেট জেভিএ ব্রাদার্স যাও মাঠ মে যাও না তাড়াতাড়ি বাবু তাড়াতাড়ি দুই
আম্পায়ার চলে যান, দুই আম্পায়ার চলে যান। ফিল্ডিং সাইড পজিশন নিন, আম্পায়ার ফিল্ডিং সাইডকে পজিশন নিতে বলুন। ধন্যবাদ, হাজার হাজার মানুষ করতালি বন্যায় কিন্তু অভিনন্দন জানাচ্ছে। এজি এসি কাপের শেষ ম্যাচের একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের গগনভেদী চিৎকার, কলকাকলি, কলতান আজকে যেন অন্য মাত্রায় নিয়ে গেছে এজি এসি কাপকে। ছ ওভারে শর্ট রান করতে হবে জিততে হলে। ডন এদিকে ডন ইলেভেন, জেভিএ জেভিএ ডন ইলেভেন, দুই প্রারম্ভিক ব্যাটসম্যান। প্রথম বল, প্রথম বলে কিন্তু কোন রান সংগৃহীত হয়নি। সকাল থেকে প্রচুর মানুষ এসেছিলেন আজকে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে পরন্ত, বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে। সচিন, এবার রাজ পাশোয়ান বিগ হিট। আসলে রাজ পাশোয়ান যখন ব্যাট করেন সমর্থকরা তাকে কিন্তু উৎসাহিত করেন। এই মুহূর্তে দেখলাম কিন্তু রাজ পাশোয়ানের ব্যাট থেকে একটি দুরন্ত ওভার বাউন্ডারি, দলের রান। এই নিয়ে মোট হলো ৬, প্রথম ওভার বাউন্ডারি শুরু হলো পথ চলা ফাইনাল ম্যাচে। গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জেভিএ ব্রাদার্স ডাউন ইলেভেন এবার আবার এগিয়ে যাচ্ছে কিন্তু চ্যাম্পিয়নের দিকে। পরের বল এবার জায়গা করে মস্ত বড় ছক্কা, বল 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 বল
বল দর্শক খুশিতে মেতে উঠেছে আজকের এই ক্রিকেট উৎসবে অবশ্যই আজকের এই ক্রিকেট উৎসবের মূল স্থপতি মূল কারিগর কৃষ্ণেন্দু বিষয় স্যার এবং যার অনুপ্রেরণায় যার প্রতিনিয়ত তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে বাংলার সেরা সর্বকালের সেরা ক্রিকেট টুর্নামেন্ট বলটা নাও একটু বাদেই এই টুর্নামেন্টের জবনিকা নেমে আসবে রয়ে যাবে নানান স্মৃতি ইয়র্কার লেন্থে করার প্রচেষ্টা বাপি ফিল্ডিং করলেন গোটা টুর্নামেন্টে কিন্তু বাপি অসাধারণ ফিল্ডিং করেছেন রোহিত সিং সঙ্গম প্রত্যেকে কিন্তু অসাধারণ ফিল্ডিং করেছেন একটি রান বাড়বে দলের সংগৃহীত রান 13 প্রথম ওভারে খেলা চলছে 36 বলে 60 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে জেবিএ ব্রাদার্স ডন 11 তাদের সংগৃহীত রান কিন্তু 13 রোহিত আউট এবারে কিন্তু আউট এবং রোহিত শর্মা কিন্তু ডিআরএস চেয়েছেন এবং সঙ্গে সঙ্গে রেফার করা হয়েছে আমাদের তৃতীয় আম্পায়ারে অর্থাৎ খুব তৎপরতার সাথে আমরা দেখতে পাচ্ছি অমিত মণ্ডল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন এই মুহূর্তে রোহিত সিং আউট ছিলেন কিনা তবে আজকের এই টুর্নামেন্টে যেমন ভিনরাজের খেলোয়াড়রা বিজয় গাড়োয়ালি যিনি এজিএসি কাপের ক্রিকেট ইতিহাসের সব থেকে বেশি উইকেট নিলেন 15টি উইকেট আমরা যদি দেখি তার বোলিং বিশ্লেষণটা 8 ওভার দুটো মেডেন 51 রান 15টি উইকেট প্রত্যেক ম্যাচে তিনি কিন্তু উইকেট পেয়েছেন এবং পাশাপাশি আমাদের এই রাজ্যের খেলোয়াড় গোপাল সিং রোহান ইসলাম বাপন প্রত্যেকটি খেলোয়াড় তারাও কিন্তু সমানভাবে পাল্লা দিয়ে এই টুর্নামেন্টে নিজেদের উজাড় করে দিলেন রয়ে যাবে নানান স্মৃতি 2020-22 ক্রিকেট টুর্নামেন্টে অবশ্যই স্যালুট জানাতে হবে আমাদের আউট আউট থার্ড আম্পায়ার জানিয়েছেন আউট এবং আমরা একটু বিনীত অনুরোধ করব আমাদের যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটি রয়েছে মারুতি অল্টো 800 প্ল্যাটফর্মের উপরে যারা আছেন সম্মানিত দর্শকদের বিনীত অনুরোধ করব ওই প্ল্যাটফর্মটা থেকে একটু নেমে চলে আসুন প্ল্যাটফর্মটা ভেঙে গেলে মুশকিল হবে মারুতি অল্টো 800 এর প্ল্যাটফর্মের উপরে যারা দাঁড়িয়ে আছেন আমরা সম্মানীয় দর্শকদের বলবো ওটা ভেঙে গেলে মুশকিল হবে আপনারা ওখান থেকে নেমে যান জল্পনা কল্পনা চলছে তবে বিজয় গড়ওয়ালি আর তিনি কিন্তু এগিয়ে রয়েছেন অনেকটাই তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ফাইনাল ম্যাচে যিনি হিরো হবেন তিনি পাবেন অ্যাপাচি টু হুইলার কে হতে পারে সেই নিয়ে কিন্তু চলছে জল্পনা কল্পনা নানান স্মৃতি নিয়ে আমরা ফিরব বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে একটু বাদে এই টুর্নামেন্টের জবনিকা নেমে আসবে রয়ে যাবে নানান স্মৃতি আমরা দেখেছি বিজয় পাউলের হ্যাট্রিক আবার আমরা দেখেছি কিন্তু রোহিতের দুর্ধর্ষ ব্যাটিং সুরেন্দরের ব্যাটিং আমরা গোপাল সিং এর ব্যাটিং ভিন রাজ্যের পাশাপাশি আমাদের এই রাজ্যের খেলোয়াড়ও সমানভাবে পাল্লা দিয়েছে আজকের এই এজিএসি কাপে সচিন যদিও এই বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি ওভার শেষ প্রথম ওভারে খেলা শেষ হলো প্রথম ওভারের শেষে দলের রান 1 উইকেটের বিনিময়ে 13 অর্থাৎ 30 বলের খেলা বাকি 30 ऐसे और भी वीडियोस के लिए चैनल को सब्सक्राइब करो और बेल आइकन को दबाना बिल्कुल मत भूलो 0.40 এই হারে কিন্তু করতে হবে প্রত্যেকটি ওভারে রাজ বর্ষওয়ান মুকেশ চৌধুরী কলকাতারই খেলোয়াড় এবং আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটের দিকপাল খেলোয়াড়রা তারাও কিন্তু এই টুর্নামেন্টে নিজেদের জাহির করেছেন তারাও কিন্তু লড়াই চালিয়ে গেছেন দ্বিতীয় ওভারে ওই মন্দির প্রান্ত থেকে শুরু হবে মন্দির প্রান্তের নিজামকে আমরা দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টে তিনিও কিন্তু ভালো বল করেছে দিল্লির খেলোয়াড় নিজাম আরেক প্রাদেশিক খেলোয়াড় প্রথম বল
মাহাতি বোলার এবার ক্যাচ সঙ্গম এবং আউট পয়েন্টে যেন ওতপাতা শিকারীর মতো তিনি কিন্তু শিকারটি ধরে ফেললেন এবং প্রথম উইকেট বড় উইকেট দ্বিতীয় উইকেটে পতন হলো এবং ব্যাঘ্র শিকারীর আনন্দে যেন মাতোয়ারা দুদুটি উইকেটের পতন রাজ পাশওয়ান যিনি সবেমাত্র শুরু করেছিলেন বিস্ফোরক ব্যাটিং তাকে কিন্তু ফিরতে হবে ডাক আউটে তেরো রানের মাথায় আবার একটি উইকেটের পতন হলো অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন হলো নবাগত ব্যাটসম্যান যোগেশ পাঙ্কার মুম্বাই ক্রিকেটের আরেক তারকা এই টুর্নামেন্টে প্রথম রানটি করেছিলেন কভার ড্রাইভ দিয়ে তাকেও কিন্তু স্যালুট জানিয়েছিল আজকের রোড চন্দ্রকোনা ফুটবল মাঠে দর্শকরা প্রথম রানটি পেয়েছিলেন কভার ড্রাইভের মাধ্যমে এবং গোটা টুর্নামেন্টে যোগেশ পাঙ্কার তার সর্বোচ্চ রান কিন্তু ২৪ তিনি মাঠে এসেছেন মুম্বাই ক্রিকেটের মহারাষ্ট্র ক্রিকেটের অত্যন্ত একজন খ্যাতনামা খেলোয়াড় তিনি দেখছেন কিভাবে ফিল্ডিং সাজানো হয়েছে একটু বাদেই এই টুর্নামেন্ট শেষ হলেই তাড়াতাড়ি করুন খেলোয়াড়দের বিনীত নিবেদন বিনম্র নিবেদন সময় এগিয়ে যাচ্ছে সময়ের তালে তাল মিলিয়ে আমাদের চলতে হবে কারণ খেলার প্রায় শেষ লগ্নে এই ওভারের পরের বল যোগেশ পাঙ্কার এদিকে বিজেন্দার ফিল্ডিং করলেন আরেক বিন্দাজের খেলোয়াড় রাজস্থানের খেলোয়াড় তিনি ফিল্ডিং করবার ফাঁকে কিন্তু একটি রান আর এই নিয়ে মোট রান হলো ১৫ একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি কারণ ফাইনাল প্রত্যেক দলের খেলোয়াড়দের স্বপ্ন থাকে কিন্তু ওই বড় ট্রফিটি বিজয়ী ট্রফিটি নেওয়া আর এই ম্যাচের হিরো হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন কিন্তু খেলোয়াড়রা বলতে বলতে তুলে মেরেছেন ক্যাচ হতে পারে নিচে ফিল্ডার এবং আউট 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 মুকেশ চৌধুরী গোটা টুর্নামেন্টে যিনি অসাধারণ ব্যাটিং করেছিলেন তাকেও ফিরতে হবে আবার উইকেটের পতন ১৪ রানের মাথায় প্রথম উইকেট ১৩ রানের মাথায় আউট হয়েছিলেন রোহিত দ্বিতীয় উইকেট ১৩ রানের মাথায় আউট হয়েছিলেন রাজ পাশওয়ান তৃতীয় উইকেটের পতন হলো মুকেশ চৌধুরী আউট হলেন খেলার রীতিমতো কিন্তু জমে উঠেছে খেলার মধ্যে যে একটা প্রাণ ফিরে এসেছে অক্সিজেন ফিরে এসেছে বোলার ব্যাটসম্যানদের ধৈর্য টেনিস ক্রিকেটের বাংলার সব থেকে বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া মানেই আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে নেওয়া এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যারা হবেন অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে তারা কিন্তু ফিরবেন আবার তিন তিনটি উইকেট পাওয়ার পরে কিন্তু নবাগত মাঠে এসেছেন ব্যাটসম্যান আকাশ তারেকার এবং তার নিজের ক্যারিয়ারে প্রচুর বাইক পেয়েছেন যাকে আমরা টেনিস ক্রিকেটের বাইকারম্যান বলি সামনের দিকে খেলেছেন সামনে বল ছিল যোগেশ পাঙ্কার জানে পরিস্থিতি যথেষ্ট কিন্তু প্রতিকূল এই প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসতে হলে কিন্তু আরো নিজেদের সেরা দিতে হবে একটি রান বাড়ল দলের রান ১৫ এই ওভারে দুটি উইকেট পেয়েছেন নিজাম মালিঙ্গা এই ম্যাচের আগে পর্যন্ত তিনি তিনটি উইকেট পেয়েছিলেন আর এই দুটি উইকেট নিয়ে ৫টি উইকেট কিন্তু দখল করলেন নিজাম মালিঙ্গা শর্ট বল এবার গড়িয়ে দিয়েছেন ফাইন লেগ দিয়ে কিন্তু চলে গেল মাঠের বাইরে সরলা মেডিকেল স্টোর্স বাউন্ডারি অরক্ষিত অঞ্চল গ্যাপ ছিল আর সেই গ্যাপ দিয়ে কিন্তু অবলীলায় পাঠিয়ে দিলেন মাঠের বাইরে ৪টি রান যত সময় যাচ্ছে ততই ম্যাচের উত্তাপ বাড়ছে ততই কিন্তু এই ম্যাচের রং বদল হচ্ছে উইকেট পড়ছে রানও হচ্ছে লক্ষ্যমাত্রা ৬/৬ জেভি ব্রাদার্স ডন ইলেভেনকে জিততে হলে টার্গেট ছিল কিন্তু ৬০ রান আবার আমরা দেখতে পাচ্ছি আম্পায়ার
तरुण कुंडु बल परिवर्तन एक इंगित दिलें और এই মুহূর্তে ফেসবুক ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি শেখ তারেক উদ্দিন কমেন্ট করেছেন 2022 এর আমরা একটি সেরা টুর্নামেন্ট উপহার পেলাম এবং ধন্যবাদ জানিয়েছেন আয়োজক সংস্থার কর্ণধার কৃষ্ণেন্দু বিশ্বকে ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয় সরকার এবং সমস্ত মেম্বারদের আজকের সংসারে যারা ছিলেন গত তিন দিন এবং আজকে প্রত্যেককে আবার আমরা ধন্যবাদ জানাই লক্ষ্যমাত্রা কিন্তু 60 6 ওভারে অর্থাৎ 41 রানের দরকার শেষ 24 বলে নতুন ওভার শুরু হবে আর আমন্ত্রণ জানাবো অভিষেক সারোকে পরিন্দো কো নহি দি জাতি তালিম মুরানো কি পরিন্দো কো নহি দি জাতি তালিম মুরানো কি वो खुद ही तय करते हैं मंजिल आसमानों की रखता है जो हौसला आसमान को छूने का उसे परवाह नहीं होती है जमीन पर गिर जाने की इसी के साथ यहां पर इस शॉट को खेला मैं अपनी पूरी टीम समरेजदा उसके साथ साथ ऑफिशियल स्कोरर अमित मजुमदार और ओयन दे और दोनों ऑनफील्ड अंपायर तरुण कुंडू और सुदीप्तो घोषदा के साथ मैं अभिषेक सानू बहुत तहे दिल से आपका स्वागत करता हूं यह फाइनल मुकाबला यहां पर एक्स्ट्रा कवर के ऊपर से खेला था वहां पर फील्डर नीचे पीछे भी और आउट इस तरीके से आए थे तारेकर गेंद को आकाश में भेजने लेकिन पहुंचाया फील्डर के पास और जाना पड़ेगा आकाश तारेकर को वापस पवेलियन की तरफ ये ले लीजिए इस तरीके से इस फाइनल का ट्विस्ट अभी बाकी है मेरे दोस्त और मैं आप सबको बताना चाहूंगा जिनको भी दिल की बीमारी है वो सब प्लीज ग्राउंड से बाहर चले जाएं क्योंकि इतनी तेज दिल धक 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 करके आगे बढ़ेगी कि कुछ भी कहना मुश्किल हो सकता है और जो भी लोग लाइव स्ट्रीमिंग में जुड़े हुए हैं जो भी इस समस्या से जूझ रहे हैं तो वो भी इनसे दूर हो सकते हैं क्योंकि मुकाबला तो ऐसा दर्शक मान रहे थे कि एकतरफा होगा लेकिन नहीं एएनएस बॉयज हार कहां मानने वाली है हवा में खड़ी है गेंद फील्डर पीछे वाह भाई वाह कमाल का एफर्ट ठोकिए ताली सलामी दीजिए इस खिलाड़ी को क्या बेहतरीन एफर्ट दिखाया इन्होंने सब कुछ आपने झोंकते हुए देखा है इस क्रिकेट टूर्नामेंट में एजीएससी कप 2022 आप सबका बहुत तहे दिल से एक वक्त तो ऐसा लग रहा था कि थोड़ी सी समस्या हो सकती है लेकिन किस तरीके से एफर्ट दिखाया दाद देनी होगी इस एफर्ट की यहां पे जैसे जैसे मैच आगे बढ़ता चला जा रहा है दिल धड़कता चला जा रहा है आपने जोश को देखा जज्बे को देखा जुनून को देखा इन सब चीजों को एजीएससी कप में एक साथ देखा बड़े बड़े स्टार प्लेयर्स को देखा जिन्होंने की शारजाह में खेला है जिन्होंने कतार में खेला है जिन्होंने दुबई में खेला है ऐसे ऐसे प्लेयर आज चंद्रकोना रोड स्टेडियम में आपको नजर आए यहां पे इस बार शॉट को खेला है कवर बाउंड्री लाइन पर खिलाड़ी मौजूद डीप में एक रन के साथ चहलकदमी पूरा किया मुकाबले में तो अभी तूफान बाकी है
कहते हैं ना, पिक्चर अभी बाकी है मेरे दोस्त, बस ऐसा ही कुछ होने वाला है इस बड़े ब्लॉकबस्टर में। बड़ा दिन, बड़ा मुकाबला। ये लीजिए, इस बार गेंद को निकाल दिया है, बाउंड्री लाइन की तरफ जा रही है, दंदनाती हुई, फील्डर है वहां पे, बढ़िया एफर्ट, रोक लिया है बाउंड्री लाइन की तरफ। इसीलिए तो कहते हैं पुष्पराज, ये झुकेगा नहीं। तो यहां पे आपको झुकना मना है, रुकना मना है, बस टिके रहना है मैदान पर, संघर्ष करते रहना है और कहानी अपने नाम करना है इस एजीएससी कप का। तो आइए, यहां पे बल्लेबाज तैयार होते हुए, बॉलिंग मास पर है गेंदबाज निजाम मलिंगा, कहर बरपाती हुई इनकी गेंद, समा बांधा है इस क्रिकेट टूर्नामेंट। सुमित माटे बैरे, सुमित, ये शॉट करक है, इस बार गेंद को चंद्रकोना स्टेडियम से सीधे भेजा ईडन गार्डन में छह के लिए, और इस तरीके से यहां पर एक और छक्का जुड़ेगा टीम के खाते में, और इस छक्के के साथ अब स्कोर भी आगे बढ़ेगा। कुल मिलाकर इस छक्के के बाद स्कोर जा पहुंचा 31, लॉस ऑफ 4 विकेट, 4th ओवर प्रोग्रेस नाउ। दिलों की धड़कने बहुत तेजी से धक 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 करके आगे बढ़ रही है। और जो भी दर्शक दिल की बीमारी से जूझ रहे हैं वो ग्राउंड के बाहर चले जाइए, क्योंकि मुकाबला, सबकी धड़कने तेज होती हुई इस मुकाबले में। यहां पे इस बार लेंथ को थोड़ा सा पीछे रखा और सीधे विकेट बल्लेबाज के कान के पास से सीटी बजाती हुई पहुंची विकेट कीपर के पास। आपको स्क्वायर लेग फाइन लेग के बीच में एक खिलाड़ी नजर आएगा, मिड विकेट बाउंड्री लाइन पर एक खिलाड़ी को तैनात कर रखा है। यहां पे एक जोरदार अपील, ऐसा लग रहा था कि ये लो स्कोरिंग मुकाबला है, एक तरफा वन साइडेड बना देगी जेवीए ब्रदर्स की टीम, लेकिन हार मानने को कहां पे तैयार हैं ये खिलाड़ी। चलिए, तो थर्ड अंपायर की तरफ रेफर कर दिया गया है। तब तक हम इस क्रिकेट टूर्नामेंट के कारवां के बारे में आप सबको बता दूं कि परसों आपने इस क्रिकेट टूर्नामेंट के आगाज को देखा था, किस तरीके से ये क्रिकेट टूर्नामेंट आगे बढ़ा था, और आज ये क्रिकेट टूर्नामेंट अपने अंजाम पे जा पहुंची है। बड़ा दिन, बड़ा मुकाबला, और हमारे कैमरामैन को आप पे एक नजर डालिए कि किस तरीके से वो चारों तरफ लगातार दर्शकों के बीच पहुंचकर, हमारे बीच पहुंचकर, हर जगह से आप सबको स्क्रीन पर। और फिलहाल यहां पे थर्ड अंपायर का डिसीजन नॉट आउट का रहेगा, तो तारीफ करनी होगी उनकी भी जो बाउंड्री लाइन से आप तक ये सारी चीजों को पहुंचा रहे हैं, हर एक अपडेट्स को, चाहे आपको चमचमाती हुई कार की बात करें वो जो दिखा रहे हैं अपने कैमरा के माध्यम से, या फिर दर्शकों के इस शोर शराबे को, जिस तरीके से आप इन चीजों को स्टेडियम में फील करते हैं इंटरनेशनल मैच के दौरान। लेकिन यहां पे इस बार गेंद दूर कितनी, बाउंड्री जितने,
आज तो गेंद को उड़ने दीजिए आसमान में। आज ये कहां हार मानने वाली है, दोनों टीम यहां पे एक दूसरे को बहुत कंपटीशन देती हुई नजर आ रही है और होनी भी चाहिए। इस तरह के टूर्नामेंट में अगर ट्विस्ट नहीं रहेगा तो फिर मजा खराब। ये लीजिए इस छक्के के ऊपर लगा दीजिए 6 रन का मोहर। बोल्टा बोल्टा ताड़ी ताड़ी, ये आधा दर्जन रन नहीं पूरे एक दर्जन रन जोड़ लीजिए। इस तरीके के छक्के जिस तरीके से बल्लेबाज कन्वर्ट कर रहे हैं, डिपॉजिट कर रहे हैं स्टैंड में, बहुत अद्भुत है। यहां पे अब 14 गेंदों में 16 रनों की जरूरत, 16 रन इन 14 बॉल्स। आकाश तारेकर, योगेश पेनकर यहां पे फिर से गेंद को निकाल दिया है बाउंड्री लाइन की तरफ 4 रनों के लिए। एक बॉल्टा आगे बॉल्टा चले दो बोली माटे आछे। और एक खूबसूरत सा क्रिकेट टूर्नामेंट, बहुत अद्भुत सा नजारा आप सबने देखा इस क्रिकेट टूर्नामेंट के दौरान, इस क्रिकेट टूर्नामेंट के माध्यम से। और यहां से जीत के लिए अब रन की जरूरत, फील्डिंग साइड प्लीज ठोकरे खाता हूं पर शान से चलता हूं, खुले आसमान के नीचे सीना तान के चलता हूं, मुश्किलें हैं साज जिंदगी के, उठूंगा गिरूंगा फिर उठूंगा आखिर ये ठान के चलता हूं। इसके साथ ही यहां पर एक रन के साथ भाग पड़े बल्लेबाज। ओवर यहां पे समाप्त होता हुआ, फील्डिंग साइड एक बार नीते पारबे, बैटिंग साइड एक बार तो नीते पारबे। ओवर नंबर 4 कंप्लीट और पांचवा ओवर अब यहां से प्रारंभ होता हुआ इस मुकाबले में। योगेश पेनकर और इधर समरेश दा हमारे साथ। और ধন্যবাদ অভিষেক, আরো একবার কমেন্ট্রি বক্স থেকে আমি সমরেশ জানা, আমার সঙ্গে রবিদা, অভিষেক, অমিত মজুমদার, অয়ন্দা, সবার বৈধ বল বৈধ বল, অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ফাইনাল চলছে, ফাইনালের মেজাজেই তো রান সংখ্যা এই মুহূর্তে 49, 4 উইকেটে 11 বলে জয়ের জন্য প্রয়োজন 11 রান। জেভি ব্রাদার্স ডন 11 60 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাট করছে। 6 ওভার থেকে আবারো এখানে রান আউটের একটা আবেদন, তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে। কুল ছাপিয়ে মানুষ আজকে এসেছেন, শেষ দিন 2022-এর এজিএস কাপে নট আউট, নট আউট এবং সিদ্ধান্ত এলো এখানে নট আউট। ব্যাটসম্যান সুরক্ষিত থাকবেন, অর্থাৎ মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো 51, 4 উইকেটের বিনিময়ে 10টি বলের খেলা বাকি। এবং জায়ান্ট স্ক্রিনে সেই ছবি আপনারা দেখছেন, ব্যাটসম্যান পৌঁছে গেছিল 10 বল থেকে 9 রান। যোগেশ পেনকার পয়েন্টের ওপর দিয়ে ঠিকানা লেখা শট, সরলা মেডিকেল স্টোর ওভার বাউন্ডারি। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট জেভিএ ব্রাদার্স কি আরো একবার ইতিহাস লিখতে চলেছে তাদের নামে, পরপর দুবার চ্যাম্পিয়ন হিসেবে। কোনো দর্শক মাঠে ঢুকবেন না, আমাদের ঐতিহ্য চন্দ্রকোণের ঐতিহ্য, চন্দ্রকোণের ঐতিহ্য সারা ভারতবর্ষে এই টুর্নামেন্ট দেখতে পাচ্ছে। 9 বল থেকে 3 রান প্রয়োজন জয়ের জন্য, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট তারা দ্বিতীয়বারের জন্য খেতাব থেকে মাত্র 2 রান দূরে। দর্শকদের অনুরোধ করব মাঠে খেলা শেষ হওয়ার পরে কেউ প্রবেশ করবেন না দয়া করে, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।
फोर हुईलार निये मैन अफ द टूर्नामेंटर पुरस्कार माठ घुरबे केउ माठे प्रवेश करबेन ना এবং সাথে সাথে চ্যাম্পিয়ন 2022 সালের এজিএসি কাপ চ্যাম্পিয়ন জেবিএ ব্রাদার্স ডন 11 2022 সালের চ্যাম্পিয়ন এজিএসি কাপের চ্যাম্পিয়ন মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না জেবিএ ব্রাদার্স ডন 11 AGSE Cup 2022 সালে চ্যাম্পিয়ন জেবিএ ব্রাদার্স ডন 11 কোন রকম আমি দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা ছেড়ে দিন আপনারা মাঠে ছাড়ুন আমাদের ম্যান অফ দ্য সিরিজের গাড়ি নিয়ে যিনি ম্যান অফ দ্য সিরিজ হবেন তিনি ঘুরবেন নিচে নাম 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 সালের এজিএসি কাপ চ্যাম্পিয়ন জেবিএ ব্রাদার্স ডন 11 আমরা অনুরোধ করছি আপনারা মাঠটাকে ছেড়ে দিবেন আমাদের যিনি ম্যান অফ দ্য সিরিজ হবেন তিনি চার চাকা